Hi guys, Sakib here. Welcome to my channel. Guys, আজকের ভিডিওতে নিউ টপ 5 XML ফাইল নিয়ে চলে এলাম যে XML ফাইলগুলো আপনি Gcam LMC ক্যামেরা অ্যাপ্লিকেশনে ইউজ করে প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন যেমনটা আপনি প্রিভিউতে দেখলেন ন্যাচারাল ফটোগ্রাফি করতে পারবেন হিউম্যান ফটোগ্রাফি করতে পারবেন এবং পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমাকে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এটা নিয়ে একটা ভিডিও দিতে আপনাদের অনেকেরই অনেক রকম প্রবলেম হচ্ছিল আজকের ভিডিওটা দেখার পরে আশা করি প্রত্যেকটা মোবাইলে এই অ্যাপ্লিকেশনটা কাজ করবে এবং XML ফাইলগুলো ইউজ করে প্রফেশনাল ফটোগ্রাফি করতে পারবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা জিপ ফাইলের লিংক দেওয়া থাকবে ওই জিপ ফাইলে একটা LMC ক্যামেরা অ্যাপ্লিকেশন এবং টপ 5 XML ফাইল দেওয়া থাকবে আর জিপ ফাইলটা যখন আপনি আনজিপ করতে যাবেন ওখানে একটা 6 ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে পাসওয়ার্ডটা আপনি ভিডিওতে পেয়ে যাবেন দুটা দুটা করে পাসওয়ার্ড সহ হবে তিন জায়গায় আপনাদেরকে ফুল ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা কালেক্ট করতে হবে দেন ফাইলটাকে আনজিপ করে নিতে হবে তো কিভাবে কি করবেন সম্পূর্ণ ডিটেইলসে দেখাবো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করে দিবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাকাটা অন করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে তো গাইজ আপনাদের সাথে আছে আমি সাকিব চলুন ভিডিওটা শুরু করি ওয়েলকাম ব্যাক গাইজ প্রথমে আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে জিপ ফাইলটা ডাউনলোড করতে হবে জিপ ফাইল ডাউনলোড করার পর আপনাদেরকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ওপেন করার পর ফাইল অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনাকে ইন্টারনাল স্টোরেজে চলে যেতে হবে তারপর ডাউনলোড ফাইলে ক্লিক করবেন ডাউনলোড ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনি যে এইমাত্র এই জিপ ফাইলটা ডাউনলোড করেছেন ওই জিপ ফাইলটা শো করবে তো আপনাদেরকে জিপ ফাইলটা আনজিপ করতে হবে তো আপনাদেরকে এই জিপ ফাইলের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন এইরকমই ইন্টারফেস শো করবে এখানে তিনটা অপশান শো করছে এক্সট্রাক হেয়ার যদি আপনি ক্লিক করেন তাহলে ফাইলটা এখানে এক্সট্রাক হয়ে যাবে আর যদি এক্সট্রাক ফাইল টু এটার উপরে ক্লিক করেন তাহলে আপনি ইন্টারনাল স্টোরেজ বা আপনার এইচডি কার্ডে এক্সট্রাক করতে পারবেন তো আমরা এক্সট্রাক হেয়ার এখানে ক্লিক করছি ক্লিক করার পর এরপর আপনাদেরকে 6 ডিজিটের পাসওয়ার্ডটা এন্টার করতে হবে ভিডিওটা ফুল ওয়াচ করে আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো আমরা এখান থেকে প্রথমে পাসওয়ার্ডটা এন্টার করে দিচ্ছি গাইজ দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা এন্টার করে দিয়েছি এরপর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্ট হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা শো করছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আরও একবার এটার উপরে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এখানে কিছু XML ফাইল রয়েছে আর এখান থেকে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা রয়েছে তো প্রথমে আপনাদেরকে এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে এরকমভাবে ইনস্টল অপশানে ক্লিক করে ইনস্টল করে নেবেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর দেখবেন আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে এখান থেকে প্রত্যেকটা অ্যালাও ভালোভাবে দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা অ্যালাও এখান থেকে ভালোভাবে দিয়ে দিলাম এরপর এখানে ডান অপশানে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করার পর এখানে ব্ল্যাক শো করছে কারণ আমি টেবিলের উপরে রেখে ভিডিওটা শ্যুট করছি আমি একটু পরে দেখিয়ে দেবো কীভাবে ফটোগ্রাফি করবেন প্রথমে আপনারা সেটিংগুলো দেখে নিন তো আপনাদেরকে উপরে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিছু সেটিংস রয়েছে এই সেটিংগুলো আপনি যখন ফটোয় ক্লিক করবেন তখন আপনাকে চেঞ্জ করতে হবে এই যে HDR প্লাস এটা অন রয়েছে আপনার যদি লো কোয়ালিটি মোবাইল হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে অফ করে দেবেন দেখতে পাচ্ছেন এরকমভাবে অফ করে দেবেন আর আপনার যদি হাই কোয়ালিটি মোবাইল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে অন করে দেবেন প্লাস করে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন ইনেবল হয়ে যাবে বা আপনি এটাকেও ক্লিক করতে পারেন যে কোনো একটা সিলেক্ট করবেন এরপর আপনাদেরকে মোর সেটিংসে ক্লিক করতে হবে মোর সেটিংসে যখন আপনি ক্লিক করবেন এরকম অপশান চলে আসবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন অপশানে রয়েছে কনফিগ সেটিং এটার উপরে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে সেভ সেটিংসের অপশান রয়েছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা নাম আপনাকে টাইপ করতে হবে টাইপ করলে অটোমেটিক আপনার XML ফাইলটা বা একটা ফাইল সিলেক্ট হয়ে যাবে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনাদেরকে ব্যাক চলে আসতে হবে এরপর আপনাদেরকে আরও ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে যে আপনি জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে নেন ওই ফাইলটাকে ওপেন করতে হবে ওপেন করার পর দেখতে পাচ্ছেন এগুলো শো করছে আপনাদেরকে প্রত্যেকটা XML ফাইল এখানে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা XML ফাইল সিলেক্ট করলাম এরপর আপনাদেরকে মুভ অপশানে ক্লিক করতে হবে মুভে ক্লিক করার পর আপনাদেরকে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা সিলেক্ট হয়ে গেছে LMC8.4 এই ফাইলটার উপরে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আমরা এই মাত্র যে একটা XML ফাইল ক্রিয়েট করলাম ওটা কিন্তু এখানে শো করছে তো এটাকে কি করবেন এই যে দেখতে পাচ্ছেন পেস্ট অপশান রয়েছে আপনি যেগুলোকে মুভ করলেন এই যে এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করার সাথে সাথে XML ফাইলগুলো এখানে চলে আসবে এরপর আপনি যে ফাইলটা ক্রিয়েট করলেন এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন ডিলিট করে দিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট করে দিলাম এরপর আপনি এগুলোকে ব্যাক করে দিবেন ব্যাক করার পর আপনাদেরকে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা এরপর ওপেন করতে হবে ওপেন করার পর দেখবেন এইরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনাদেরকে ফটোগ্রাফি করতে হবে ফটোগ্রাফি করার জন্য কী করবেন কীভাবে XML ফাইলগুলোকে ইনপুট করবেন XML ফাইল ইনপুট করার জন্য এই যে এখানে ক্লিক করবেন এই জায়গাতে আপনাকে ডবল ট্যাপ করতে হবে তাহলে কিন্তু এরকম অপশান চলে আসবে তারপর দেখতে পাচ্ছেন এই যে XML ফাইলগুলো চলে এসেছে এরপর অ্যারোতে ক্লিক করবেন
ক্লিক করার পর দেখবেন প্রত্যেকটা XML ফাইল শো করছে। এরপর XML ফাইলটাকে আপনাকে ইনপুট করতে হবে, সিলেক্ট করবেন, তারপর ইনপুটে ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ লোডিং হবে, দেখবেন আরও ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে ফটোগ্রাফি করতে পারবেন। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে তার নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর মেসেজ করার আগে অবশ্যই ফলো করবেন, তারপর মেসেজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।